আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফারহানা আফরোজ সীমা, সহযোগী অধ্যাপক শিশু বিভাগ, কর্মরত আছি মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। পাশাপাশি আমি কনসালটেন্ট শিশু বিশেষজ্ঞ হিসাবে কাজ করছি এসএমসি নীলতারে ক্লিনিক, ঢাকা উদ্যান মোহাম্মদপুরে। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করব, শিশুর শীতকালীন সমস্যা এবং তার প্রতিকার নিয়ে। কাল আসলে এমন একটা ঋতু যে সময় বাবা মারা সম্ভবত অন্য ঋতুর চেয়েও অনেক বেশি কনসার্ন থাকেন যে শীতে আমার বাচ্চাটাকে রোগগুলো থেকে কীভাবে বাচ্চাকে রক্ষা করব। তো সেই ক্ষেত্রে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে প্রথমেই যেটা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে বাচ্চার আসলে শীতকালে কি কি সমস্যা হতে পারে কমনলি। তো শীতকালে শিশুদের মূলত চার ধরনের সমস্যাই বেশি আমরা দেখতে পাই আমাদের দৈনন্দিন জীবনে যে প্র্যাকটিসগুলো আমরা করি, তার মধ্যে প্রথমত হচ্ছে শীতকালীন শিশুর শ্বাসযন্ত্রের বিভিন্ন সমস্যা, দ্বিতীয়ত হচ্ছে শীতকালীন শিশুর ডায়রিয়া, তৃতীয়ত হচ্ছে ত্বকের বিভিন্ন সমস্যা বা স্কিন ইনফেকশন যেগুলোকে আমরা বলি, এবং চতুর্থত হচ্ছে বাচ্চাদের কানের বিভিন্ন সমস্যা যেমন বাচ্চাদের কান পাকা রোগ। তো প্রথম কথাতে আসি, প্রথম হচ্ছে শ্বাসযন্ত্রের সমস্যা। শ্বাসযন্ত্রের সমস্যাগুলোর মধ্যে বেসিক্যালি আমরা যে রোগীগুলো বেশি পাই তার মধ্যে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এবং অ্যাজমা বা হাঁপানি, যেটা শিশুদের হাঁপানি, এইটার প্রবণতা কিন্তু এই সময়টাতে বেড়ে যায়। এই তিনটা ক্যাটাগরির রোগী কিন্তু আমরা শীতকালে বেশি পেয়ে থাকি, এবং শীতকালীন ডায়রিয়া যেটা আমরা পাই সেটা কিন্তু শিশুর সাধারণত ভাইরাসজনিত ডায়রিয়া গুলো আমরা বেশি পেয়ে থাকি। এবং এই সময় এই ডায়রিয়াগুলোতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে দেখি যে বাচ্চাদেরকে অ্যান্টিবায়োটিক খাইয়ে আমাদের কাছে অভিভাবকরা নিয়ে আসেন, যেটা পারতপক্ষে বাচ্চাকে অনেক বেশি দুর্বল করে দেয় এবং বাচ্চাকে দীর্ঘমেয়াদী একটা ক্ষতির মুখে ফেলে দেয়, ঝুঁকির মুখে ফেলে দেয়। এবং চতুর্থত যেটা বলেছিলাম যে স্কিন ইনফেকশন, সাধারণত খুব ড্রাই ওয়েদার থাকে শীতকালে, শুষ্ক ওয়েদার থাকে এবং প্রচুর ধুলাবালি কিন্তু আমরা এই সময় দেখতে পাই। এবং আরেকটা কারণ থাকে যে বাচ্চারা সাধারণত এই সময়টাতে, যারা একটু বড় বাচ্চা, গোসলটাকে কিন্তু অ্যাভয়েড করে, গোসল করতে চায় না, দেখা যায় শীত থাকে জন্য একটু স্কেপ করে যে একদিন করলাম না, দুদিন করলাম না, এইসব কারণে যে হাইজিনটা প্রপারলি মেনটেন হয় না জন্য কিন্তু শীতকালীন ত্বকের সমস্যাটাও আমরা বেশ বেশি দেখতে পাই। এবং চতুর্থত যেটা বলেছি, কান পাকা রোগ বাচ্চাদের খুব কমন এই সময়টাতে আমরা বেশি পাই, সারা বছরে কিন্তু এই সমস্যাটা খুব কম শিশুরা নিয়ে আসে, কিন্তু এই সময়টা বাচ্চার কানে ব্যথা থাকে, কানের পিছনটা ফুলে যায়, কান দিয়ে পুঁচ পড়ে, এই ধরনের সমস্যাগুলো পাই। তো আমরা কিভাবে আসলে এগুলো থেকে প্রতিরোধ করব? তো প্রতিরোধের কথা যদি বলি, প্রথমেই যদি শ্বাসযন্ত্রের সমস্যাগুলো নিয়ে কথা বলি, তো এই ক্ষেত্রে প্রতিরোধ করার মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু আমাদের বাড়াতে হবে। তো বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা কিভাবে বাড়াবো এটা কিন্তু একটা আলাদা চ্যাপ্টার, এবং এটার পিছনে, এটার ভিতরে অনেক কিছু ইনফরমেশান আপনাদের দেওয়ার আছে। তো যেটা বেসিক্যালি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যারা বুকের দুধ খাওয়া শিশু 2 বছর পর্যন্ত, সেই বাচ্চারা কিন্তু এই সময়টা যেন ফ্রিকোয়েন্টলি ব্রেস্ট ফিড করে, বুকের দুধটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। 6 মাসের পর্যন্ত বয়সী বাচ্চারা তো শুধুমাত্র বুকের দুধ খাবে, এবং 2 বছর বয়স পর্যন্ত বাচ্চারা স্বাভাবিক খাবারের সাথে সাথে বুকের দুধটা কন্টিনিউ করে যেতে হবে, এবং 1.5 সপ্তাহ বয়স থেকে যখন টিকাগুলো শুরু হবে দেয়া, সেই টিকাগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। এটা কিন্তু আসলে প্রতিরোধ ব্যবস্থা মূলত। তারপরেও যদি কোনো শিশু আক্রান্ত হয়ে যায়, তাহলে প্রাথমিক যে ব্যবস্থাগুলো আছে, যেমন যদি অল্প পরিমাণ জ্বর থাকে বাসায় আমরা কীভাবে জ্বর ম্যানেজ করবো, বাচ্চার জ্বরটা কমিয়ে রাখবো সেটা, তারপরে বাচ্চা যদি শ্বাসকষ্ট হয় তাহলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া। তো এটার ক্ষেত্রে আসলে আমাদের হোম ম্যানেজমেন্টে খুব বেশি কিছু করার নেই, যদি শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তাহলে কিন্তু বাসাতে আর অপেক্ষা করা যাবে না। ডায়রিয়ার ক্ষেত্রে যেটা বলি, যে ডায়রিয়া আসলে ভাইরাল ডায়রিয়া যেহেতু, এটা আসলে প্রতিরোধ করার মূল যে পদ্ধতি সেটা হচ্ছে আমাদেরকে হাইজিন মেনটেন করতে হবে। কীরকম হাইজিন মেনটেন করতে হবে, যে শিশুর আমরা ছোটোবেলা থেকেই যেন অভ্যাস করি একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে যে হাতটা ধোয়া, হ্যান্ড ওয়াশিং যেটা, এটা খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি শিশুর খাবারটা যেন আমরা ফ্রেশ ফুড সবসময় শিশুকে দিই, যেটা স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা, এবং ফ্রেশ খাবারটা, বাসি খাবার যেন শিশুকে না খাওয়ানো হয়, এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে। তারপরেও কিন্তু আমরা ডায়রিয়াটা সবসময় প্রিভেন্ট করতে পারি না। ডায়রিয়া যদি হয়েই যায় তাহলে সবচেয়ে বড় কয়েকটি ইনফরমেশান, তার মধ্যে প্রধান যেটা আমরা আপনাদেরকে সবসময় বলি, যে বাচ্চাকে আপনারা খাবার স্যালাইন খাওয়ানো শুরু করে দিবেন। যে কোনো বয়সের ডায়রিয়া, ডায়রিয়া শুরু হয়ে গেলে বাচ্চাকে খাবার স্যালাইন, পানির যে অভাবটা শৈলী হচ্ছে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না, একদিক দিয়ে বের হয়ে যাক কিন্তু আমাকে ওটাকে পূরণ করতে হবে, এবং প্রপারভাবে কিন্তু স্যালাইনটা তৈরি করতে হবে। অনেক মায়েরা করেন যে এটা একটা ভুল খুব, যে অল্প অল্প পানিতে অল্প অল্প স্যালাইন গুলে বাচ্চাটিকে খাওয়ানো, এটা কিন্তু করানো যাবে না। যেটা চেষ্টা করতে হবে যে আমরা 1.5 লিটার পানিতেই পুরো 1 প্যাকেট স্যালাইন গোলাবো, এবং ওখান থেকে পরিমাণ মতো নিয়ে নিয়ে বাচ্চাকে খাওয়াবো। একটা সহজ হিসাব আজকে আপনাদেরকে আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে যদি কোনো শিশুর ডায়রিয়া শুরু হয়ে যায়, আপনারা স্যালাইন কীভাবে খাওয়াবেন অনেকেই বুঝতে পারেন না কীভাবে খাওয়াবেন, বাচ্চাটির যত কেজি ওজন আপনারা তত চামচ করে স্যালাইন বাচ্চাটিকে প্রতিবার ডায়রিয়ার পরে খাওয়াবেন। এবং 6 মাস বয়সের বড় বাচ্চাদের ক্ষেত্রে আপনারা জিঙ্ক ট্যাবলেট শুরু করে দিতে পারেন। জিঙ্ক ট্যাবলেট পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন প্রিপারেশনের, 20 মিলিগ্রামের একটা ট্যাবলেট দৈনিক একবার শিশুটিকে আপনারা খাওয়াবেন 10 দিন পর্যন্ত।
ডায়রিয়াটি ভালো হয়ে গেলেও আপনি 10 দিন কন্টিনিউ করবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয়, বাচ্চা যদি পানি স্বল্পত হয়ে যায়, বাচ্চা নিস্তেজ হয়ে পড়ে, তাহলে কিন্তু দেরি করা যাবে না, দ্রুত নিকটস্থ কোনো হাসপাতাল এবং অথবা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং স্কিন ইনফেকশনের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে স্কিনে কিন্তু প্রচুর অ্যালার্জি হয় এই সময়, স্কিনে অনেক চুলকানি হয়, ত্বকে ইনফেকশন হতে পারে, তো এটা প্রতিরোধের মূল কারণ যেটা শীতকালে যেটা বাচ্চারা করে যে পানির পরিমাণ কিন্তু অনেক কমিয়ে দেয়। শীতকালে যেহেতু ডিমান্ডটা কম থাকে, তৃষ্ণা কম লাগছে, তো পানিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিতে হবে, এটা কিন্তু দিতে হবে শিশুকে, পানিটা যেন কম না হয়। পানিটা যে শুধু পানি খাইয়ে দিতে হবে এমন না, আমরা লিকুইড যে কোনো খাবার দিয়ে কিন্তু এটা পূরণ করতে পারি। প্রচুর শাকসবজি খাওয়াতে হবে এই সময়টা, এবং অবশ্যই ত্বকের যে হাইজিন বা স্বাস্থ্যকর উপায়ে ত্বকটা পরিষ্কার করা, এটা মেনটেন করতে হবে। বাচ্চাকে, একটু বড় বাচ্চাকে আমরা বলি দৈনিক আপনি গোসল দেন, কোনো অসুবিধা নাই, অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন গোসলের সময়। এবং যারা নবজাতক তাদের ক্ষেত্রে আমরা বলি যে একদিন পরপর গোসল করান, এবং যেদিনটা গোসল করালেন না ওই দিন শরীরটা মুছে দেন। এভাবে করে কিন্তু ত্বকের হাইজিনটা আমরা মেনটেন করতে পারলে ত্বকের যে ইনফেকশনগুলো সেগুলো কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো। আর চতুর্থত যে সমস্যাটা বেশি পাই সেটা হচ্ছে কান পাকা রোগ, কান দিয়ে পানি পড়া, পুস পড়া, এটা কিন্তু আসলে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। প্রতিরোধ করার উপায় কি? বেসিক্যালি যে সমস্যাটা হয় যে মারা কান পরিষ্কার করতে যান, তো কটন বাড বা কিছু একটা ব্যবহার করে যখন পরিষ্কার করতে যান খোঁচা লেগে যায় এবং ওভাবেই কিন্তু আমরা ইনফেকশনটাকে ঢুকিয়ে দেই, এটা একটা। আরেকটা জিনিস, গোসল করতে যখন যান বাচ্চাকে, কানে পানি ঢুকে যায় অনেক সময়, বেসিক্যালি এই দুইটাভাবে কিন্তু বাচ্চার কানের ইনফেকশনটা হয়, তো খুব সাবধান হতে হবে। বাচ্চার কান কিন্তু রেগুলার কটন বাড দিয়ে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই, আমাদের কানে প্রাকৃতিকভাবেই এমন একটা সিস্টেম করা আছে যে ময়লাটা কিন্তু অটোমেটিক বের হয়ে যায়, একটা সিলিয়ারি মুভমেন্ট হয় যে ময়লাটা হয় বের হয়ে যায়। কিন্তু কখনও যদি দেখেন আপনি যে শক্ত ময়লা জমে আছে কানে, সেক্ষেত্রে যেটা করতে হবে, 2 ফোঁটা অলিভ অয়েল দিয়ে দিবেন কানের মধ্যে, অলিভ অয়েল দিয়ে ঘুম পড়াবেন, পরের দিন সকালে দেখবেন কানে ময়লাটি একটু বাহিরের দিকে চলে আসছে, তখন আপনি বাহির থেকেই কানে ময়লাটা ক্লিন করতে পারবেন, তাহলে কিন্তু ভিতরে খোঁচাখুচির প্রয়োজন নেই। এবং গোসলের সময় খুবই সাবধান হতে হবে যাতে কানে পানি না যায়। তো এই সমস্যাগুলো যেহেতু আছে, সব সমস্যার সমাধানও আছে এবং প্রতিকারও আছে, তো আমরা যদি এই প্রতিকারের ব্যবস্থাগুলো একটু মেনে চলার চেষ্টা করি তাহলে আমার মনে হয় যে এই সমস্যাগুলো থেকে আমরা বাচ্চাকে, আমাদের শিশুটিকে সুস্থ রাখতে পারবো। ধন্যবাদ সবাইকে।